বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মোবাশ্বের হাসান উৎপল দাস সহ নিখোঁজ বেশ কজন ব্যক্তি কমে গেছে গুম এমন দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে ঘটনায় রিমান্ডে চিচুড়ায় এ কে আসল অপরাধী, এসব নিয়ে আজকে আলোচনা গুম গুজব। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের জনাব ইকবাল সোবহান চৌধুরী। আমরা তিনটি যদি প্রতিবেদন থেকে তিনটি অংশ যদি আপনাকে একটু পড়ে শোনায়, যে 22 আগস্ট 2017 থেকে 13 নভেম্বর 2017 পর্যন্ত 10 জন বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি নিখোঁজ হয়েছেন, সেটি আইন সালিশ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তি। আইন সালিশ কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিকে যদি আরেকটু দেখি তাহলে আমরা দেখবো যে 2013 থেকে 2017 জুন পর্যন্ত 4 বছরে 1170টি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 823টি আর 347 জন ব্যক্তি গুমের শিকার হয়েছে বলে জানিয়েছেন আইন সালিশ কেন্দ্র। হিউম্যান রাইটস ওয়াচ বলছে July 17 কেবল 2000 সালে অন্তত 90 জনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে, আর 2000 সালের প্রথম 5 মাসে একইভাবে 2016 সালে অন্তত 90 জনকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে, আর 2017 সালের প্রথম 5 মাসে প্রফেসর আসিফ নজরুল একইভাবে 48 জনের নিখোঁজ হওয়ার খবর প্রথম 5 মাসে, এটা হিউম্যান রাইটস ওয়াচের খবর। আমরা যদি নিখোঁজ কতগুলি ব্যক্তির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে ক্ষমা করবেন লম্বা প্রশ্ন করার জন্য, যে সাংবাদিক উৎপল দাস 10 অক্টোবর নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর কেউ তাকে দেখেনি, সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স বিভাগে নর্থ বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক মোবাশ্বের হোসেনকে আমরা 7 নভেম্বর থেকে কোথাও দেখছি না, কল্যাণ পার্টি মহাসচিব আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বেলারুশের অনারারি কনসুল অনুরুদ্ধ রায়, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশাক আহমেদ, আরাফাত রহমান এক যুবক, বাংলাদেশ জনতা পার্টির মিঠুন চৌধুরী, সহকর্মী আশিক ঘোষ। তালিকাটি লম্বা করাই যেতে পারে। ইকবাল ভাই, আপনার একটু মানে আমি আপনার কাছে একটু শুনতে চাই, আমার আসলে আলাদা করে কোনো প্রশ্ন নেই। প্রথম যেটি হলো যে যে কোনো মানে নিখোঁজ হওয়া বা গুম হওয়া বা কোনো হোয়ার অ্যাবাউটস না জানা, এটি স্বাভাবিকভাবে উদ্বেগের কারণ, পরিবারের জন্য উদ্বেগ, এমনকি যারা প্রতিবেশী পরিচিত বন্ধুবান্ধব তাদের জন্য উদ্বেগ, এবং অন্যান্যদের জন্য কিন্তু এটা একটা উদ্বেগের ব্যাপার। তবে আপনি যে এটা বললেন আইন সালিশি কেন্দ্র এবং হিউম্যান রাইটস ওয়াচ, তাদের যে ফিগারটি দেওয়া হয়েছে, এই ফিগারটি আমি মনে করি কতটুকু তথ্য ভিত্তিক এটা প্রশ্নের অবকাশ আছে। যে নাম্বার বলা হয়েছে হাজার হাজার গুম হয়েছে এবং 800 কতজন নিহত হয়েছে বিচারবহির্ভূতভাবে বলা হয়েছে, এই ফিগারটা সম্পর্কে আমার মনে হয় এটি কতটুকু তথ্য ভিত্তিক, এবং আমার কাছে মনে হয় যেন এটি অতিরঞ্জিত, এর পিছনে কোনো হয়তো এই অতিরঞ্জিত দেখানোর পিছনে কোনো উদ্দেশ্য কাজ করতে পারে। তবে এটা বাস্তবতা যে আমরা আমাদের মিডিয়াতে প্রায়ই আমরা দেখে থাকি যে নিখোঁজ হওয়ার ঘটনা, গুম হওয়ার ঘটনা, এমনকি লাশ পড়ে আছে, সেসব পরবর্তীতে লাশ পাওয়া যাচ্ছে, এই ঘটনাগুলো তো আমাদের মিডিয়াতেও আমরা প্রচার করে থাকি। তবে যেটি আমি মনে করি যে এই যত এই সংখ্যা বাড়বে অথবা এটি যদি মানে নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কিন্তু উদ্বেগটি থেকেই যাবে। ইকবাল ভাই, আপনার কাছে কি এরকম মনে হয় যে সরকারের বিরুদ্ধে যারা আছেন, অন্তত সরকারের পক্ষে যারা নেই, তারা বেশি গুম হচ্ছেন, এরকম কি মনে করা যায়? না, যে কারণ আমরা এটি যদি কাকতালীয় ঘটনা ধরে নিই, আমাদের আপত্তিটা এই জায়গায় দাঁড়ায় যে আমরা কিন্তু সরকারের সমর্থক কাউকে মানে আমি চাই না যে তারা গুম হোক, কিন্তু তাদের কাউকে আমি গুম হতে দেখি না। না, একটি জিনিস দেখুন, এখানে কিন্তু এই গুম হওয়া, নিখোঁজ হওয়া বা পরবর্তীকালে লাশ খুঁজে পাওয়া, এর পিছনে কিন্তু অনেক, এগুলো কিন্তু একটা অপরাধের ব্যাপার, এবং এই অপরাধের পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন আমরা মাত্র 2 দিন আগেই দেখলাম, এক সময় আমরা যে ফরহাদ মাজাহার সাহেব, তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তারপরে তাকে আবার খুঁজে পাওয়া গেল, এবং সর্বশেষ যেটি আদালতের যে তথ্য অনুসন্ধান আমরা দেখলাম রিপোর্টের ভিত্তিতে, যে তিনি আসলেই তিনি নিখোঁজ
ওইভাবে হননি বা নিখোঁজের ঘটনাটি বা সংবাদটি যেভাবে করা হয়েছিল সেটি কিন্তু সঠিক নয়, এটিও আমরা দেখেছি। কিন্তু সেই সময় কিন্তু ফরাদ মাজারের নিখোঁজ হওয়ার খবর নিয়ে কিন্তু বেশ আলোড়ন এবং আলোচনা হয়েছে। আমি আমি প্রফেসর আসিফ নজরুল এখানে বসে আছেন, আমি প্রফেসর আসিফ নজরুলকে কোট করতে চাই আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে। তিনি বলছেন যে যারা অপরাধী তাদের খোঁজার মতো প্রযুক্তি, সাহস বা সিদ্ধান্ত নেই পুলিশের, এটি তারা অবশ্য স্বীকার করে না আমজনতার কাছে। তারা দাবি করে এগুলি নিখোঁজ মানুষদের স্বজনদের বানানো গল্প, পাওনাদার স্ত্রী কিংবা প্রতিদ্বন্দ্বী থেকে কিছু মানুষ নিজেরাই লুকিয়ে থেকে ঝামেলা পাকায় কিংবা নিজেরাই কাউকে দিয়ে নিজেকে নিখোঁজ করে সৃষ্টি করে কাঁচা নাটক। আপনি কি মানে বলবেন যে ফরাদ মাজারের কথাটি আপনি বলতে পারেন সেটি তদন্তাধীন, কিন্তু যাদের নিখোঁজ হওয়ার কথা আমরা বলছি তারা কি আসলে নিজেরা নিজেদেরকে লুকিয়ে রাখছে? আমি তো বলেছি যে এর মধ্যে রাজনীতি থাকে, এর মধ্যে সম্পত্তির বিষয় থাকে, এর মধ্যে শত্রুতা থাকে, এর মধ্যে পারিবারিক কোন্দল থাকে, বিভিন্ন রকমের বিভিন্ন কারণের জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তবে যে কারণের জন্যই ঘটনাটা ঘটুক না কেন, স্বাভাবিকভাবে আমি প্রথমে যেটি বলেছি যে যে কেউ যদি নিখোঁজ হয়ে যায় অথবা গুম হয়ে যায় অথবা পরবর্তীকালে তার লাশ পাওয়া যায়, সেটি কিন্তু পরিবারের জন্য যেমনিভাবে একটি শঙ্কার কারণ, উদ্বেগের কারণ, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের কারণ। আমরা একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে আসি। প্রফেসর আসিফ নজরুল, আমরা একটু বেগম জিয়াকে উদ্ধৃত করতে চাই। তিনি 12 নভেম্বরের সমাবেশে বলছেন সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে। কিন্তু আমি যে কজনের নাম পড়লাম তাদের মধ্যে আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছেন বা কে বলছেন, অবশ্যই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আছেন, কল্যাণ পার্টির মহাসচিব আছেন, কিন্তু তাদের কল্যাণ পার্টির যিনি প্রধান রয়েছেন জেনারেল ইব্রাহিমকে আমরা দেখছি, জাতীয় পার্টির বা জাতীয় নির্বাহী কমিটির বিএনপির আরো অন্যান্য সদস্যদের দেখছি, তারা অনেক কঠিন কথা বলছেন। এদের গুম হওয়ার সঙ্গে আসলে সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো সম্পর্ক রয়েছে কিনা? আমি বেগম জিয়ার বক্তব্য নিয়ে আলোচনা আগ্রহী না, কারণ আমার মনে হয় ওনার বক্তব্যের চেয়ে আরো সিরিয়াস বিষয়ে কথা বলার আছে। দেখেন খালেদ, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা কিছুক্ষণ আগে বলেছেন, যারা গুম হয়েছে সাধারণভাবে আমরা সরকারের পক্ষে কথা বলে বা সরকারের সাথে ঘনিষ্ঠ এমন কাউকে গুম হতে দেখি না। সাধারণভাবে দু একটা ব্যতিক্রম থাকতে পারে, ফরাদ মাজারের মতো দু একটা সাজানো ঘটনা কোট আনকোট হতে পারে। আমরা প্রধান উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি, ব্যতিক্রম নিয়ে পরে আলোচনা করি। প্রধান উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, আমি এটা খুব কেয়ারফুলি লক্ষ্য করেছি, আমি গুম নিয়ে অনেকগুলো লেখা লিখেছি, কিছু লেখা পত্রিকা ছাপতেও পারে নাই আপনার, কিছু সেন্টেন্স ফেলে দিতে হয়েছে। তা আপনি যদি অ্যানালাইসিস করেন, আমি আশা করব ইকবাল ভাই আমার সাথে এগ্রি করবে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যক্ষদর্শীরা বা গুমের শিকার হওয়া ব্যক্তির আত্মীয় স্বজন বা স্ত্রী পরিবার পরিজন বলেছে তারা র্যাবের গাড়ি দেখেছে বা পুলিশের গাড়ি দেখেছে বা পুলিশ বা র্যাবের পরিচয় ধরে নিয়ে গেছে, এটা বলেছে। সেকেন্ড যে ট্রেন্ডটা সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ মামলা নিতে চায় না। তর্কের খাতিরে আমরা ধরে নেই যে পুলিশ কেন মামলা নিতে চাবে না, পুলিশ যদি নিজেরাই জড়িত থাকে বা পুলিশের চেয়ে পাওয়ারফুল যদি কেউ জড়িত থাকে তাহলে পুলিশ মামলা নিতে চাবে না। যে ঘটনাটা এত বেশি নিন্দিত, এত বেশি আলোচিত, সেখানে বহু ক্ষেত্রে পুলিশ মামলা নিতে চায় না, মামলা নিলেও পুলিশ জিডিটা তাদের মতো করে লিখে দিতে বলে, এটা হয়তো খালেদ না জি। থার্ড যে ট্রেন্ড আমরা দেখি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে অধিকাংশ ক্ষেত্রে এরা আর উদ্ধার হয় না। যারা উদ্ধার হয়, যাদের হোয়ার অ্যাবাউটস পাওয়া যায়, তাদের কাউকে কাউকে পুলিশ গ্রেফতার করেছে এভাবে দেখা যায়, কারো কারো লাশ পাওয়া যায়, ফরাদ মাজারের মতো কেউ কেউ ফিরে আসে বা রেজওয়ান হাসানের হাজব্যান্ডের মতো কেউ কেউ ফিরে আসে। ফিরে যারা আসে তারা কখনো কোনোদিন আর বিচার চায় না এবং ওই ঘটনাগুলো স্মরণ করতে পারে না। আপনি রেজওয়ানার হাজব্যান্ডের কথা মনে করছেন, জামালপুরের মেয়রের কথা, জামালপুরের মেয়রের কথা কেউ বিচার আর চায় না। ফোর্থ যে ট্রেন্ডটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করে গুমের ঘটনার সাথে, আমি তো সরকার বলবো না, সরকার বলতে একটা অবিভাজ্য কোনো সত্তাকে বোঝায় না, সরকারের অনেক কম্পোনেন্ট থাকে, গুমের সাথে সরকারের ক্ষমতা বলয়ে থাকা কোনো মহল জড়িত, এই প্রত্যেকটা জিনিস এটাকে ইন্ডিকেট করে। আরেকটা জিনিস আপনি যদি এভিডেন্স বলেন, নারায়ণগঞ্জে আমরা প্রত্যক্ষ এভিডেন্স দেখেছি, যে সাত খুনের মামলাতে প্রত্যক্ষ এভিডেন্স দেখেছি। কয়েকদিন আগে সেনাবাহিনীর একজন মেজর ডিবির ছয়জন অফিসার এবং কর্মচারীকে গ্রেফতার করেছে, সমস্ত পত্রিকা এসছে, আমি জানি না পত্রিকাগুলো ছবি ছাপাতে পারেনি কেন, অনলাইনে সবার ছবি আসছে। তারাও একটা ব্যবসায়ীকে গুম করার বা অপহরণ করেছিল, গুম হয়তো করতে বা করতে না, অপহরণ করেছিল এবং মুক্তিপণ জন্য একটা টাকা আদায় করে দাবি করেছিল। এছাড়া আমরা একটা বিদেশি রেডিওতে একবার, আপনি নিশ্চয়ই সাংবাদিক আপনি জানেন, একটা অডিও টেপ শুনেছিলাম গুমের ঘটনা সম্পর্কিত। আমার কথা হচ্ছে কি, দেখেন তর্কের খাতিরে আমরা ধরে নেই
যে যতগুলা গুম ঘুটে আমি এর সাথে ইকবাল সোবান চৌধুরীর সাথে একমত, সব কি পলিটিক্যাল পারপাসে ঘটে? না, নারায়ণগঞ্জে যে গুমটা ঘটেছে এটা কি আওয়ামী লীগের কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হয়েছিল? না, হয় নাই। কিন্তু যখন গুম একটা বাহিনীর ভিতর ঢুকে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যে কোনো বাহিনীর মধ্যে ঢুকে যায়, যখন গুমটা একটা অ্যাকসেপ্টেড জিনিসে পরিণত হয় রাষ্ট্রযন্ত্রের কাছে, তখন এই সুযোগে অন্য অনেকেই বিভিন্ন কারণে গুম করা শুরু করে। যে কোনো কারণেই গুম হোক, সরকারের বাহিনী গুম করুক বা যে কেউ গুম করুক, সবচেয়ে মানে যেই সত্য আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে উদ্ধার করার দায়িত্ব সরকারের। এই একটু কি ইলাবোরেট করবেন যে মানে ওই গুমের ব্যাপারটা কি এখন মোটামুটি অ্যাকসেপ্টেড, মানে সরকারের, আপনি বলছিলেন যে সরকারের কাছে যখন অ্যাকসেপ্টেড হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছে সরকার কাছে অ্যাকসেপ্টেড। কারণ আপনি যদি আমাদের পুলিশের আইজি কয়েকদিন আগে বলেছে গুম এটা প্রাচীন কাল থেকে হয়ে আসতেছে, জি এক্স্যাক্টলি তিনি বলেছে যে নিখোঁজ গুম অপহরণ বিষয়গুলো আজকের নয়, এটি ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। উনারা কোনখান থেকে কিছু তথ্য পান, কেন উনাকে আর কেউ প্রশ্ন করলো না যে কোন আমলে গুম হয়েছে, আমি জানি না। মানে আমার এখন সরকারের অ্যাটিচিউড দেখে মনে হয় কি, এবং মানুষের অ্যাটিচিউড যেটা, গুম একটা আপনার অ্যাকসেপ্টেড, খুব মানে আতঙ্কজনক অ্যাকসেপ্টেড একটা ফেনোমেনাতে পরিণত হয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ জিনিস যেটা লাগে, গুমের যারা শিকার হয় তাদের পরিবার পরিজন স্ট্রেট বলে আমরা কোনো বিচার চাই না, জাস্ট আমার ইয়েকে ফেরায় দিন। আপনি আজকে দেখবেন মোবাশের যে ছেলেটা আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির গবেষক, তার প্রাক্তন স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে সে বলেছে আমি নিশ্চয়তা দিচ্ছি মোবাশের ফিরে আসলে আর কোনোদিন গবেষণাই করবে না, ফেসবুকে ব্লগ লিখবে না। মানে আমি বলতে চাচ্ছি মানুষের ডেসপারেশন, মানুষ কতটা অসহায় বোধ করে যে গুমের শিকার ব্যক্তির ফেরত পেলে আমি খুশি, আমি বিচারও চাই না। আমরা একটু জনাব ইকবাল সোবহান চৌধুরীর কাছে যাবো, জনাব ইকবাল সোবহান চৌধুরী আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনার কাছে জানতে চাইবো যে গুম কি আসলে আমরা এখন মেনে নিয়েছি, সরকার মেনে নিয়েছে যে গুমের মধ্যে এরকম কিছু ঘটনা ঘটবে, যে উদ্ধৃতিটি দিয়েছেন সেই উদ্ধৃতিটি যদি আমরা আবার করি, প্রফেসর আসিফ রসুল, আইজিপি এ কে এম শহীদুল হক, যে গুণ অপহরণ বিষয়গুলো আজকে নয় এটি ব্রিটিশ আমল থেকে চলছে, এর জন্য পেনাল কোড বা দণ্ডবিধি তৈরি হয়েছে, আজকে যে গুম নিখোঁজের ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, কোনো কারণে কি আসলে গুমটাকে আমরা মেনে নিয়েছি কিনা, সরকার মেনে নিয়েছে কিনা, আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, গুম আমরা মেনে নিয়েছি কিনা, সরকার মেনে নিয়েছে কিনা? দেখুন, এই প্রশ্নটি করাটাই অবান্তর। কোনো সরকার, সে সরকার যত ভালো হোক অথবা খারাপই হোক না কেন, ফর্মেলি কেউ কি স্বীকার করবে বা মেনে নেওয়ার মতো পরিস্থিতি বাস্তবতা সৃষ্টি করবে? নিশ্চয়ই না। কারণ কোনো সরকারই চাইবে না তার সরকারের আমলে, বরং সরকাররা চাইবে যে তার আমলে যেন এইসব ঘটনাগুলো যেন না ঘটে। আর বিশেষ করে বর্তমান সরকার, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন অন্য ক্রাইমের ব্যাপারে এত বেশি সোচ্চার হয়ে তিনি তার সরকার পরিচালনা করছেন, সেখানে তার সরকারের অধীনে গুম মেনে নেওয়ার মতো এই প্রশ্নটি আমি মনে করি যে এটা অ্যাকসেপ্টেবল না। তবে যেটি হচ্ছে যে গুমও যেমন হচ্ছে, আবার কিছু কিছু নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু কিছু পদক্ষেপও কিন্তু গ্রহণ করা হয়েছে। আপনি যদি বলেন সাত খুনের মামলা যেটা নারায়ণগঞ্জে, সেখানে দেখুন বেশ বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিন্তু জড়িত ছিলেন, রাজনীতিবিদ বলুন আর সরকারের কর্মকর্তার ব্যাপারে বলুন। যদি সরকারের পক্ষ থেকে যদি এইগুলি মেনে নেওয়ারই যদি একটা প্রবণতা থাকতো, তাহলে কিন্তু এই সাত খুনের মামলা এভাবে এই পর্যায়ে কখনো যেত না। এটা কি ইকবাল ভাই, এটা কি অনেকটাই মানে সিভিল সোসাইটি প্রেসার, মানে যেহেতু এখানে একজন নিরপরাধ আইনজীবী মারা গিয়েছিলেন, আইনজীবীদের মানে ওরকম কোনো কিছু না, একটা জিনিস দেখুন, লাশ উদ্ধার হয়েছিল, সেরকম ভেসে আসছে, সেরকম যদি বলেন আপনি, তার উপর আবার হাইকোর্টের একটা ছোট অর্ডারও লেগেছিল আমার যতদূর মনে পড়ে। শুধু হাইকোর্টের ছোট অর্ডারেই যে হয় তা তো না, অনেক হত্যাকাণ্ডের অনেক আলোচিত আলোড়িত সেগুলো আবার হচ্ছে না, কিন্তু এটি হয়েছিল। এখানে আপনাকে বিবেচনা করতে হবে যে এখানে জড়িত কারা কারা ছিল, পিছনে সামনে প্রত্যক্ষ পরোক্ষভাবে, তারপরেও কিন্তু এই বিচারটি এমনি এমনিতে হয়নি, এই তদন্তটি এই পর্যায়ে এমনি এমনিতে আসেনি। রাইট, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আমি বলবো যে প্রধানমন্ত্রীর নিজস্ব একটি মানে যাকে বলে চেতনার থেকে এই ধরনের
বিচার বা এই ধরনের তদন্ত হয়েছে। তাই আপনি যেটা বললেন যে সরকার মেনে নিয়েছে কিনা, আমি আপনি প্রধানমন্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠ, আমি শুধু একটু জানতে চাইবো যে প্রধানমন্ত্রী যেগুলি চুজ করেন যে এই বিষয়টি আমি নিতে পারি, এই পিক এন্ড চুজটা কিসের ভিত্তিতে হয়? পিক এন্ড চুজ নয় এটা, যেমন ধরেন সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে কি প্রধানমন্ত্রী বলেছেন যে আমি এটি চাই যে এক বছরের মধ্যে এটি সমাধান হয়ে যাক? তনু হত্যার বিষয়ে কি প্রধানমন্ত্রী এটি নিলেন যে আমরা বিষয়ে? একটি জিনিস হলো কি, আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রী তো সবকিছুই নির্দেশ দিবেন বা প্রধানমন্ত্রী সবকিছু ইচ্ছা অনিচ্ছা করবেন, সেটাই তো না। কোনটি প্রধানমন্ত্রী নিচ্ছেন, কোনটি নিচ্ছেন না, প্রধানমন্ত্রী কোনটি নেওয়ার কারণ নেই। যেগুলো তদন্তের মধ্য দিয়ে প্রকাশ পায় বা যেখানে যেখানে তিনি সেগুলোকে সবগুলোকেই তিনি কিন্তু একই অগ্রাধিকার দিয়ে কিন্তু চেষ্টা করেন, কিন্তু যারা এই কাজগুলো তদন্ত করবেন তাদের কিছু কিছু যাকে বলে ব্যর্থতা বলুন বা নিষ্ক্রিয়তা বলুন বা তাদের মধ্যে কোনো কিছু উদ্দেশ্য বলুন ইত্যাদি কারণের জন্য কিন্তু আজকে হয়তো সরকারের উপরে গিয়ে এই প্রশ্নগুলো আসে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সন্ত্রাসের ভিকটিম। সন্ত্রাস বলতে দুটো ভাবে, একটি হলো তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে তিনি হারিয়েছেন, তিনি কিন্তু একজন ভিকটিম অব দ্যাট ভায়োলেন্স হত্যাকাণ্ড। আরেকটি হলো তিনি তার বিরুদ্ধে তার তাকে জীবননাশের জন্য কতবার আঘাত আনা হয়েছে, সর্বশেষ 21 আগস্ট যে সেই জায়গাটাতে থেকে তিনি কিন্তু এই কথাগুলো স্পষ্ট করে বিভিন্ন সময় বলেছেন যে তিনি একজন ভিকটিম হিসাবে কিন্তু অন্য ভিকটিমদের বেদনা কিন্তু তিনি বোঝেন। আমার কাছে একটু অসহায় লাগে ইকবাল ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাও বলে দিতে হয় যে বেগম জিয়াকে সার্কিট হাউসের সুযোগ সুবিধা দেওয়া হোক, তার যেন ইয়ার মানে সবকিছু আসলে না, এটা মানে এটা হলো কি আমাদের দেশে এটাও কিন্তু একটা ইয়ে, শুধু ওনার ব্যাপারে নয়, মানে যখনই আমাদের যে কোনো সরকারের মামলার তদন্ত হবে, যে কোনো আমাদের সরকারের, আমাদের দেশের সরকারের এমন একটা মানে অলিখিত একটা মানে যাকে বলে একটা সিস্টেম হয়ে গেছে যেখানে প্রধানমন্ত্রী বা দলের প্রধান তাদের কিন্তু আপনি বলছিলেন বিরতিতে সিভিল সোসাইটির ভূমিকাটাও আসলে অনেক প্রশ্নবিদ্ধ, সিভিল সোসাইটি মেনে নিচ্ছে কিনা। আমরা যদি প্রশ্ন এমন ভাবে করি যে কারণে অকারণে সরকারের সমালোচনা করতে গিয়ে নিন্দা করতে গিয়ে সেই ঐতিহাসিক রাখাল ছেলের মতো অবস্থা আমাদের সিভিল সোসাইটি হলো কিনা, তা বললেও আসলে সেটাতে আমরা বাঘ আসছে এরকম মনে করছি না। আপনি যদি সিভিল সোসাইটিকে কয়েকটা দাগে ভাগ করেন, আমরা পক্ষে বিপক্ষে বাদ দিয়ে একটা অংশ আছে খুব কম কথা বলে, ভাইটাল সময় কথা বলে শুধু, হ্যাঁ, যেমন ধরেন ডক্টর আনিসুজ্জামান কম কথা বলে কিন্তু যখন বলে, আপনার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছে ওখানে বিবৃতি ছিল, সিরাজুল ইসলাম চৌধুরী ওনারা কম কথা বলেন বাট খুব ইম্পর্টেন্ট সময় কথা বলেন, আকবর আলী খান কম কথা বলেন, জিল্লুর রহমান সিদ্দিকী। আরেক অংশ আছে সবসময় সরব থাকে, ঠিক আছে, কোনো সরকার আমলে কম, কোনো সরকার আমলে বেশি। আরেক অংশ আছে সুবিধাবাদী, সব সরকারই আপনার ইয়ে করার চেষ্টা করে। এখন আমি সিভিল সোসাইটি বলতে যেই অংশটার নীরবতা আমাকে সবচেয়ে বেশি অ্যালার্ম করে, সবচেয়ে বেশি আতঙ্কিত করে এবং অদ্ভুত লাগে, সেটা হচ্ছে আমাদের সমাজে যারা খুব শ্রদ্ধেয় সিভিল সোসাইটি ফিগার আছেন, যারা খুব গুরুত্বপূর্ণ সময় শুধু কথা বলেন, যেমন আমি নাম ধরে আপনাকে বলি ডক্টর আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী, যেমন ধরেন আপনার এই ধরুন এই মাপের যারা মানুষ আছেন, আকবর আলী খান এই মাপের মানুষ আছেন, যারা জামিলুর রেজা চৌধুরী এক্স্যাক্টলি আপনি খুব কারেক্ট উদাহরণ দিয়েছেন, উনাদেরকে আমরা অতীতে দেখেছি এর চেয়ে অনেক ক্ষুদ্র ঘটনা। আমি মনে করি একটা দেশে যখন সিস্টেমেটিক গুম হয় এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আমি কেন মনে করব, এটা পৃথিবী মানে যে কোনো জাতিসংঘের রেপোর্টিয়ারের আপনি যদি আলোচনা এতে দেখেন এবং সাধারণ বিভাগ বুদ্ধিতে দেখেন, গুমের মতো ভয়াবহ অপরাধ, খুনের চেয়েও বড় অপরাধ। আমি গুমের শিকার পরিবারগুলোকে এমনভাবে কাঁদতে দেখেছি প্রোগ্রামে, তাদের প্রোগ্রামে গিয়ে যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, পুলিশের চিফের কাছে আবেদন করছি, আমার ছেলের লাশটা কই আছে এটা জানা দেন, শুধু আমি ছেলেকেও ফেরত চাই না, তার লাশের কাছে গিয়ে দোয়া পড়তে চাই। কত ভয়ঙ্কর ভয়াবহ পৈশাচিক অপরাধ একটা দেখেন তো, এই ধরনের একটা অপরাধ যখন দেশে একের পর এক ঘটে চলেছে, একের পর এক পত্রিকায় নিউজ হচ্ছে, এত বড় বড় মানুষরা গুম হয়ে যাচ্ছে, বড় বড় বলতে আমি বোঝাতে চাচ্ছি ধরেন যারা আমাদের সোসাইটিতে খুব চেনা জানা মানুষ, একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ না, এই যে আপনার বেলারুশের যে অনারারি কনসাল ছিলেন অনিরুদ্ধ সাহেব, ওনাকে ব্যবসায়ী মহলে অনেকে চিনত, এই যে আপনার মোবাশেরকে একাডেমিশিয়ান মহলে অনেকে চিনত,
তো এইরকম মানুষরা যখন গুম হয়ে যাচ্ছে, ওনারা ওনারা কোনো কিছু না বলে ঘুমান কিভাবে, এটাই তো আমার মাথায় আসে না। ওনারা এতকাল তাহলে কথা বলছেন কেন? আর ওনারা এখনো অন্যানুষিতে হতে পারে যে না না না, আমি আপনাকে বলি, আপনি বুড়িগঙ্গার মধ্যে পানি কালো হয়ে গেল এটা নিয়ে আপনি কথা বলার সময় পান? আর এরকম একটা এত বড় ইস্যুতে আমি মনে করি বাংলাদেশে সিভিল সোসাইটি যাদের গ্রহণযোগ্যতা আছে তারা যদি অত্যন্ত স্ট্রং ল্যাঙ্গুয়েজ একটা স্টেটমেন্ট দিতেন, ধরেন 15 জন হোক 20 জন হোক, এবং তারা যদি স্ট্রেইট ওয়েতে জানতে চাইতো, আমরা জানতে চাই এটা কে করে বা আমরা তা উদ্ধার করতে, শুনে আপনি যে কোনো আইনগত বিবেচনায় দেখেন এই লোকগুলাকে উদ্ধার করা দায়িত্ব সরকারের। একটা লোক যদি নিজে নিজে লুকায় গিয়ে ঘুমে নাটকও করে তাকে অবশ্যই সরকারের পানিশমেন্ট দেওয়া উচিত, যেমন ফরাদ মাজারকে খুঁজে নিয়ে আসছে। ফরাদ মাজার যদি সত্যি এটা করে থাকে সরকারের অবশ্যই উচিত তাকে পানিশমেন্ট দেওয়া, কারণ তাহলে হবে কি এটার সাথে অন্য ঘটনাগুলোর প্রকৃত ঘুমের ঘটনাগুলোর ডিফারেন্সিয়েশন করা যাবে। রাইট, এখন এই ঘটনাগুলোতে সিভিল সোসাইটির এই টাওয়ারিং ফিগার যারা আছে তারা যখন নিশ্চুপ হয়ে যান তখন আমাদের কাছে খুব অবাক লাগে। এবং আপনি মানবাধিকার কর্মী হিসাবে যারা বিভিন্ন সময় পরিচয় দেন তাদের কারো কারো ভূমিকা, কোনো কোনো একটা ধরনের নারী ধর্ষণের ঘটনা ঘটলো, একটা নারী ধর্ষণের ঘটনা ঘটলো, তারা প্রচণ্ডভাবে রাস্তা থেকে ছড়েনি না, খুব ভালো কাজ করেন। একটা নারী ধর্ষণ ভয়াবহ অপরাধ, আর শত শত নারীকে স্বামীহীন করা সন্তানহীন করা সেটা অপরাধ না? সেটা থেকে কম বড় অপরাধ, সেটা আরও বড় অপরাধ বা সমতুল্য অপরাধ। সেখানে কেন তারা অনবরতভাবে নিরবচ্ছিন্নভাবে অত্যন্ত সাহসীভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকেন না কেন? রাস্তায় দাঁড়িয়ে থাকা আমি সিম্বলিক অর্থে বলতে বুঝাচ্ছি। দেখেন আপনি গোলা কি প্রশ্ন করেছেন সরকার এটা মেনে নিয়েছে কিনা, মানুষ তো এই প্রশ্ন করে না, মানুষ প্রশ্ন করে সরকার এটা নিজে করছে কিনা। কারণ আপনি যদি আইন সালিশ কেন্দ্র বলেন বা হিউম্যান রাইটস ওয়াচ বলেন সেগুলি বাদ দেন, পত্র পত্রিকার যে রিপোর্ট এখানে প্রত্যক্ষদর্শী এবং আত্মীয় স্বজন যারা বলে তারা কার বিরুদ্ধে অভিযোগ করে? অনেক ক্ষেত্রেই, আমি সব ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রেই বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো সরকারের একটা পার্ট। এখন আপনি বলতে পারেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কেন করে, আমি বাংলাদেশে কেন করে এটা আপনাকে বলতে পারবো না, কিন্তু সারা পৃথিবীতে আপনি যদি সাউথ আমেরিকার বিভিন্ন কান্ট্রির এক্সাম্পল দেখেন, আপনি যদি একসময়ের কম্পুচিয়া বা ভিয়েতনামের এক্সাম্পল দেখেন, ফিলিপাইনের এক্সাম্পল দেখেন, সোভিয়েত ইউনিয়নের উদাহরণ দেখেন, গুম কেন করে? রাষ্ট্রীয় বাহিনীগুলা গুম তখনই করে যখন একটা সরকার তার জনসমর্থন নিয়ে তার মনে প্রশ্ন থাকে, যখন সে মানুষের আন্দোলনে ভয় পায় তখন সে সিস্টেমেটিক্যালি আতঙ্ক ছড়ায় দিতে চায় সমাজে বিভিন্ন মহলের মধ্যে। এটা থিওরিটিক্যালি বাংলাদেশে এটা হচ্ছে আমি এটা বলছি না, বাট থিওরি হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী গুম করে, পৃথিবীতে বহু উদাহরণ আছে আতঙ্কিত করার জন্য, বিশেষ করে যারা প্রতিবাদ করবে। কিন্তু ডক্টর আসিফ নজরুল, আমি যদি এটি মেনেও নেই, যাদেরকে গুম করা হচ্ছে তারা কি সেরকম প্রমিনেন্ট সিগনিফিকেন্ট বা সেরকম লোক কিনা? যেমন আসিফ নজরুল যেরকম ভাবে সমালোচনা সরকারকে করেন তার 10 ভাগ 20 ভাগ 50 ভাগের 1 ভাগ সমালোচনা, আমি আপনাকে তাহলে এক্সাম্পলটা বলি। যেমন ধরেন মোবাশ্বরের যে ঘটনাটা ঘটেছে না, মোবাশ্বরের ঘটনাটা ঘটার পরে আমরা তখন বিদেশে ছিলাম, আমরা সবাই আলোচনা করেছি, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও গুম করা শুরু হয়েছে। আপনাকে আমি একদম প্রত্যক্ষ এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে আসার আগে আমার ওয়াইফ আমাকে বারবার না করেছে, খবরদার বুঝে কথা বলো, এই ঘটনাগুলো মানুষকে আতঙ্কিত করে না? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, একের পর এক গুমের খবর যখন আপনি পড়েন আপনি কি একটু বেশি আতঙ্কিত অনুভব করেন না? অবশ্যই অবশ্যই, কেন আতঙ্কিত বোধ করেন? এই আতঙ্কটা কেন, এই আতঙ্কটা কেউ কম অনুভব করে কেউ বেশি অনুভব করে? আমি আতঙ্ক নিয়ে একটু জনবিবাসমন্ত্রীর মতামত একটু শুনতে চাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আমি নোমান, উনি বলছেন যদি আইন শৃঙ্খলা বাহিনী সঠিক বিচার না করে তাহলে এই গুম অন্য কেউ করে তার সুযোগ নিবে, সেটা আমাদের নজর দিতে হবে। অর্থাৎ তিনি বলছেন যে যদি আসলে বিচার না হয় তাহলে অন্য কেউ এটা সুযোগ নিতেই থাকবে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। জনবিবাসমন্ত্রী, এই আতঙ্ক আসলে সরকারের কাম্য কিনা, এই আতঙ্ক আমাদের কাম্য কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আমি কিন্তু আপনার ওয়ার্ডগুলোর ব্যাপারে আমার কিছু রিজার্ভেশন করছি কিনা। হ্যাঁ, আতঙ্ক আপনি যেটা বলছেন, আপনি ধরুন আপনার কাছে এটা আতঙ্ক, আরেকজনের কাছে এটা আতঙ্ক নাও হতে পারে। যেমন আপনি যেভাবে এটাকে বিশেষ বিশেষায়িত করছেন যে আমরা আতঙ্কের সমাজে বাস করছি, তো সেটা যদি বলেন সমাজে আতঙ্ক যেমন থাকার কারণ আছে, আবার পুরোপুরি আতঙ্কের সমাজে বাস করছে এটাও কিন্তু পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, কিছু কিছু ঘটনা আমাদেরকে আবেগ প্রবণ করে, কিছু কিছু আমাদেরকে কনসার্ন করে, উদ্বেগ সৃষ্টি করে, শঙ্কার সৃষ্টি করে, কিন্তু আমরা কি যদি যে আতঙ্কের কথা বলেন তাহলে তো সমাজ বন্ধ হয়ে যেত। আসিফ নজরুল সাহেব বললেন যে বিভিন্ন দেশে অনেক সময়
কিছু কিছু যারা ভিন্ন মতাবলম্বী এবং সরকার যখন খুব বেশি জনসমর্থনহীন হয়ে পড়েন তখন কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটে। আপনি যে লিস্টের কথা বললেন, কিছু কিছু নাম বললেন, তারা বর্তমান সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জ বা থ্রেট বর্তমান সরকারের জন্য? কারণ বর্তমান সরকারের জন্য এই ব্যক্তিরা কতটুকু বর্তমান সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ বা একটা চ্যালেঞ্জ? ঠিক আছে, কিন্তু প্রফেসর আসিফ রাজন এই ক্ষেত্রে যেটা বলছেন সেটা আমারও ধারণা যে ঠিক আছে এটা সরকারের জন্য চ্যালেঞ্জ না, কিন্তু যারা এদেরকে গুণ করেছেন তাদের আমি সরকার না আমি আসতেছি খুঁজে বার করুন না যে যুক্তিটি ইকবাল ভাই একটা যদি ইকবাল ভাই ওই যে ছাত্র আমি একটু বলি আপনাকে শুধু সরি আমি ইন্টারফেয়ার করতেছি। লাস্ট ডে ইলেকশনটা হলো আপনার 2014 সনের ইলেকশন, তার আগে 2013 সনে একদিনে ছাত্র দলের যুব দলের কয়েকজন নেতাকর্মীকে গুম করা হয়, তারা এখনো গুমের শিকার, তারাই এখন গুমের জন্য বিভিন্ন প্রোগ্রামগুলো করে বেড়াচ্ছে। এবং তার আগে আগে ইলিয়াস চৌধুরী আলম এরা গুম হয় অনেক বছর আগে। ইলিয়াস কিন্তু বিএনপির বেশ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আচ্ছা আমি বলতে চাচ্ছি কি বল ভাই, যখন ছাত্র দলের যুব দলের বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা গুম হবে, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে তখন কি বিএনপির যারা নেতাকর্মী আছে তারা আতঙ্কিত হওয়ার অধিকার রাখে না? একটা কথা হলো যে আপনি যেটা বলছেন যে যখন সরকার জনসমর্থন হারায় তখন তার কিছু কিছু বাহিনীরা এই ধরনের কর্মকাণ্ড করে বলে বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ আপনি দিয়েছেন। আমার প্রশ্নটি হলো যে যারা যাদেরকে এই লিস্টের মধ্যে বা আপনি ছাত্র দলের কথা বলেছেন সেগুলোর কথা যদি আসে তারা কতটুকু সরকারের জন্য চ্যালেঞ্জের বিষয় ছিল? যারা ওপেনলি কথাগুলো বলছেন তাদের কয়জন, যেমন প্রতিদিন বসে বিএনপির নেতারা সরকার বিরোধী কথা বলছেন, বিরোধী দলের অন্যরা কথা বলছেন, জামাত ইসলামের ওরা কথা বলেছেন, তাদের কয়জন সেই ধরনের ব্যক্তিকে উদাহ হতে দেখেছি? আপনি যেটা বলছেন এক ইলিয়াস আলীর কথা বলছেন, সেটি কিন্তু এখনো কিন্তু ধোয়াশে রয়ে গেছে, সেটি সরকার তাদের নিজেদের ব্যাপার কিনা সেগুলো আছে। তারপরে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, আমরা এত কিছু নিয়ে আলোচনা করছি, যে রাষ্ট্রে যখন 1975 সালে আমাদের জাতির পিতাকে যখন সপরিবারে হত্যা করা হলো সেখানে একটি সংবিধানের মধ্যে একটি বিধান সংযোজন করা হলো যে আত্মস্বীকৃত খুনি যারা তাদের বিচার করা যাবে না। আপনি আমাকে বলেন এদেশের রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের কথা বলেন, আজকে এই গুমের বিরুদ্ধে কথা বলেন, বুদ্ধিজীবীরা কথা বলেন, আমরা কথা বলি, সেই সময় আমরা কতজন এই যে একটি রাষ্ট্র একটা বিচার করবে না বলে আইন করতে পারে একটা সংবিধানের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে বসেই কিন্তু আমরা সেই সুশীল সমাজের নিরাপত্তা, আমি সুশীল সমাজ নয়, আমি সুশীল সমাজ বলবো না, এই পার্লামেন্টেই তো তারা এই এই সংবিধানের সংযোজন করেছিল, যারা সেই সময়গুলোতে ক্ষমতায় ছিল তারা করেছিল। তারপরে দেখুন 21 আগস্টে আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে হত্যার যে বিষয় হয়েছিল সেটি এখনো বিচারের বিষয় চলছে, এবং তারা যখন ক্ষমতায় ছিল যারা ছিল তারা এই বিষয়টি নিয়ে একটি কিছু করেননি। আমরা সেই সমাজের সেই রাষ্ট্রের অংশ হিসাবে কিন্তু আজকে বসে আমরা এই আলোচনাগুলো করছি। আমি বলছি না যে ওই দিন এগুলো হয়েছিল বলে আজকে এগুলো হতে হবে এমন একটা যৌক্তিকতা থাকতে হবে, কিন্তু বাস্তবতাটি হলো যে হঠাৎ করে একদিন একজন একটি রাষ্ট্র একটি সরকারের কাছ থেকে আপনি সব কিছু শুদ্ধ চাইবেন আর অন্যরা অশুদ্ধ কাজ করবেন, অশুভ কাজ করবেন, এটা নয়। কিন্তু আমি সেই কারণের জন্য বলতে চাচ্ছি আমাদের সমাজে দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা এই পাপগুলো করতে করতে অপরাধগুলো করতে করতে আজকে একটা জায়গাতে এসেছি যেখানে আজকে আমাদের সার্বিকভাবে আবার নতুন করে জাগতে হবে যে আমাদের রাজনীতিটাকে আমরা কোথায় রাখবো, রাজনীতিটা কি দুর্বৃত্তায়নের রাজনীতিতে রেখে দেব না আমরা সুস্থ রাজনীতিতে রূপান্তর করব। ইকবাল ভাই আমি অবশ্য খুব ভালো লিংক পাইলাম না দুইটার মধ্যে, যাই হোক আমি একটা বিরতি নিব, বিরতির পর যখন ফিরে আসবো তখন প্রফেসর আসিফ নজরুল আমাদের একটা অন্য প্রসঙ্গে যেতে হচ্ছে, সেটা হচ্ছে আপনি জানেন যে রংপুরে যে যুবকের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ চলে হিন্দু বসতিতে আক্রমণ চালানো হচ্ছে হয়েছে, সেই টিটু রায় গত 10 বছর ধরে এলাকায় থাকেন না, লেখাপড়াও জানেন না তিনি, এরকম একটি ঘটনা যে ঘটতে পারলো যে ধর্ম অবমাননা বা সাংঘাতিক কিছু কথা বলে এটি উনি করেছেন বলে এই বিভ্রান্তিকর তথ্য জানানো, এই ঘটনার ক্ষেত্রে আপনার
মূল্যায়ন কি বা আপনি এতে প্রশাসনের ব্যর্থতা দেখেন, কার ব্যর্থতা দেখেন? কারণ পাঁচ দিন ধরে ঘটনাটি আসলে বিল্ড আপ করছিল। আমরা এটা বিরতি নিয়ে ফিরি, আপনি এটি নিয়েও নিশ্চয়ই কথা বলবেন। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা টিটু রায়ের প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম যে টিটু রায়কে বলা হচ্ছে যে তিনি যিনি ধর্ম অবহেলার অভিযোগ করা হচ্ছে যার বিরুদ্ধে, সেই টিটু রায় 10 বছর এলাকায় থাকে না, ফেসবুকে একটি ভুয়া স্ট্যাটাস দিয়ে তার নামে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, এটি আপনি কিভাবে দেখছেন? প্রথমে মনে করি যে এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের অবহেলা ছিল। কারণ এর আগে আমরা দেখেছি নাসিরনগর এরকম একটা ঘটনা ঘটেছিল, রসরাজ নামে একজনের একটা ফেসবুক আইডি নিয়ে কথা হয়েছিল, এটা নিয়ে আমরা এখনো জানতে পারি নাই ওই ফেসবুকে স্ট্যাটাসটা রসরাজ দিয়েছিল নাকি তার নামে তারই কোনো বন্ধু বান্ধব দিয়েছিল, নাকি তার নামে কোনো ধর্মান্ধ মুসলমান দিয়েছিল, নাকি তার নামে কোনো ধর্মান্ধ হিন্দু দিয়েছিল, কিছুই আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। তো এই ধরনের সেন্সিটিভ ঘটনা প্রতিরোধ করার একটাই উপায় আছে আমি মনে করি। টিটু রায়ের নামে যখন অভিযোগ আসছে, যখন একটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, তখন টিটু রায়কে গ্রেফতার করে জিনিসটা ইনভেস্টিগেট করে, টিটু রায় একজন নিরক্ষর লোক যদি হয়ে থাকে সত্যি, তার পক্ষে ফেসবুক আইডি খোলা সম্ভব না, তাকে জিজ্ঞেস করা তার কোনো বন্ধু বান্ধব করেছে না কিনা, বা তার অগোচরে কোনো অন্য কেউ করেছে কিনা, বা তার অগোচরে কোনো ধর্মান্ধ গোষ্ঠী করেছে কিনা। তার মা বলছেন যে তার মা বলেছে ঠিক আছে, বাট তার নামে ধরে ঠিক আছে, বাট আমার পরিচিত নিরক্ষর অশিক্ষিত লোকের নামে ফেসবুক আইডি আছে, আপনি তাকে দেখতে চান? অবশ্যই আছে, তার নামে তার বন্ধু খুলে দিয়েছে, অবশ্যই আছে, জাস্ট ছবি রাখে। হ্যাঁ, এখন বাদ ধরেন কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে, টিটু রায়ের কোনো বন্ধু করেছে না, টিটু রায়ের কোনো শত্রু করেছে, কোন ধর্মের লোক করেছে, কে কি করেছে, এটা প্রথম যদি থরলি সততার সাথে ইনভেস্টিগেট করা হয় অন্তত একটা ঘটনাতে, তাহলে এই ধরনের জঘন্য আপনার অগ্নি সংযোগের ঘটনা ঘটে না, এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটে না। আমি মনে করি এখানে অনেকগুলো অপরাধ ঘটেছে, প্রত্যেকটা অপরাধের মাদার অপরাধ হচ্ছে ওই ফেসবুক স্ট্যাটাসটা। এটা তো কেউ দিয়েছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, টিটু রায় হোক, অন্য কেউ হোক, কোনো মাওলানা হোক, কেউ তো দিয়েছে, এটা তো আকাশ থেকে আসে নাই। এটা বের করা এত অসম্ভব কেন? ফেসবুক আইডি খুলতে হলে আপনাকে হয় জিমেইল অ্যাকাউন্ট দিতে হয় অথবা ফোন নাম্বার দিতে হয়, রাইট? জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলেও আপনাকে অনেক তথ্য দিতে হয়, অবশ্যই অবশ্যই খুঁজে পাওয়া সম্ভব যে কে কে করেছে। এটা যদি কেউ যদি বের না করে, পুলিশ খুবই ভ্যালিড প্রশ্ন যে নাসিরনগরে সেই রসরাজকে খুঁজে পাওয়া গেল না কেন, এটা যদি আনার্থ করতে পুলিশ ব্যর্থ হয়, আমি ধরে নিব যে এটার সাথে সরকারের কোনো না কোনো মহল, স্থানীয় কোনো রাজনৈতিক মহল বা স্থানীয় কোনো ব্যবসায়িক মহল জড়িত আছে, বা সরকারের কোনো একটা মহল চাচ্ছে এই ঘটনাগুলো যেন সুরাহা না হয়, একটা অভিশন্ধিও রয়েছে যাতে সুরাহা না হয়, কারণ এটা তো বের করা সম্ভব। তবে আমি মনে করি এই ধরনের ফেসবুক স্ট্যাটাস এইটা ক্ষেত্রে যে কোনো ধর্মের সম্পর্কে কোনো রকম উস্কানিমূলক অপমাননামূলক বক্তব্য কারো দেওয়া উচিত না, কোনোভাবেই দেওয়া উচিত না। এবং আমাদের পেনাল কোডে আজকের থেকে আপনার 150 বছর আগের যে পেনাল কোড, সেখানে রিলিজিয়াস অফেন্স নামে একটা অপরাধের কথা বলা আছে, সেখানে তখন থেকে এটা অপরাধ হিসাবে সংজ্ঞায়িত। এটা প্রমাণ করে যে সমাজে এই ধরনের কিছু লোক তখন থেকে এখন পর্যন্ত এই সমাজে রয়েছে, এই রাষ্ট্রে রয়েছে, এই জনপদে রয়েছে, এই অঞ্চলে রয়েছে। তো এগুলি সরকার যদি সত্যি বন্ধ করতে চায়, এগেইন সরকারের অসীম ক্ষমতা। এই আমি মনে করি এই টিটু রায়ের ফেসবুক স্ট্যাটাসটা কে দিয়েছে, সে তার কোনো বন্ধু নাকি তার কোনো শত্রু না কোন ধর্মাবলম্বী, এটা যদি সরকার অনেস্টলি বের করতে পারে তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা চাই না এই ধরনের ঘটনা আর একটা ঘটুক বাংলাদেশে, আমরা চাই না কোনো ধর্মের মানুষ কোনো রকম বিপদ বা ঝুঁকির মুখে থাকুক বাংলাদেশে। প্রথম প্রশ্ন হলো, যেমন ধরুন আপনি জনাব ইকবাল সুমন চৌধুরী একটি কথা নিয়ে আর মন্তব্য করতে চাইছেন, সেটিকে পরে বলবেন না, আমরা এটি শুনে আসি। যেমন টিটু রায়ের যে স্ট্যাটাস, এটা টিটু রায়ের দেখ অথবা রহিম দেখ অথবা করিম দেখ, সেটা বড় প্রশ্ন না। বড় প্রশ্নটি হলো যে এই ধরনের যে কোনো স্ট্যাটাস একটা অপরাধ, কারণ আমাদের প্যানেল কোড বলেন, আমাদের মত প্রকাশের স্বাধীনতাও কিন্তু আইসিটি বলে না, হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতাও বলে না যে আপনি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, ধর্ম বিরুদ্ধে আপনি কোনো উত্তেজনাকর বা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে পারে এমন কিছুই আপনি লিখতে পারবেন না। এটা শুধু আমাদের আইনে নয়, বিশ্বের যে কোনো সভ্য দেশের আইনে এটি আছে। এখানে প্রশ্নটি হলো টিটু রায় শিক্ষিত কি অশিক্ষিত, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্নটি হলো টিটু রায়ের নামে এই স্ট্যাটাসটি দেওয়া হচ্ছে। টিটু রায় যদি অশিক্ষিত হয়ে থাকে, তাহলে টিটু রায়ের নামে তার কোনো বন্ধু, যেটি আসিফ নজরুল বললেন, বন্ধু বলুন অথবা কেউ উদ্দেশ্যমূলক ভাবে বলুন, কেউ না কেউ এটা কাজটি করেছে। আবার পাশাপাশি এই ঘটনাকে, এই স্ট্যাটাসকে এই অপরাধ হিসাবে ধরে নিয়ে এই অপরাধ আরেকটি অপরাধকে উৎসাহিত করেছে, যারা আবার উত্তেজনা সৃষ্টি করে এই মানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়েছে, লুটতরাজ করেছে, মন্দিরে আগুন দিয়েছে, তারা কিন্তু আরেকটি অপরাধ, বড় অপরাধ করেছে।
এবং আমি মনে করি স্ট্যাটাস যেমন অপরাধ তেমনি ভাবে যারা এটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করে যারা এই কাজটি করেছেন তারাও কিন্তু আরেকটা বড় অপরাধ করেছেন। এবং এইখানে আমি মনে করি যে 5 তারিখে মামলা হয়েছিল, এর পরে প্রায় 5 দিন পরে এই ঘটনাটি ঘটেছিল, ঘটনাটি ঘটেছিল প্রায় শুক্রবার দিন। রাইট, তো আমার কথা হলো যে যারা তদন্তকারী সংস্থা বলুন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলুন, তাদের যদি আরো সতর্কতামূলক ব্যবস্থা তারা যদি নিতে পারতেন তাহলে হয়তো এই ধরনের একটা ঘটনা ঘটতো না। এই ঘটনার মধ্য দিয়ে দেখুন আপনি আবার বলতে চাইছেন যে সরকার চান কিনা, সরকার কি চাইবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হোক? নিশ্চয়ই চাইবে না। কিন্তু যাদের উপরে দায়িত্ব ছিল, পুরো প্রশ্নটা যদি ফিরে আসি যে তাদের, তারা যদি না করে কারা করে, সেই পরিচয়গুলি আমরা উদ্ঘাটিত হতে দেখি কি না, এবং 5 দিন ধরে ঘটনাটি বিল্ড আপ করছে সেইটা আমি তো সেই কথাটাই বলতে চাইছি যে যারা তদন্তের দায়িত্বে আছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, দেখুন একটি পর্যায়ে গিয়ে সেদিন যখন ঘটনাটি ঘটলো সেদিন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে তাদেরও কিন্তু অনেক পুলিশ কিন্তু আহত হয়েছে, কারণ দুইজন লোক মারা গেছে এখানে, এটা একটা অনেক বড় ঘটনা। প্রশ্নটি হলো যদি তারা আরেকটু বেশি সতর্ক ব্যবস্থা আগের থেকে নিতে পারতেন, যেমন ধরেন এই ধরনের ঘটনায় মাইকিং হচ্ছে, এই ধরনের ঘটনায় আপনার শুক্রবার দিন ইয়ে হবে, একটা উত্তেজনার সৃষ্টি হবে জুমার নামাজকে কেন্দ্র করে, কেউ কেউ এখানে উদ্দেশ্যমূলকভাবে একটা উত্তেজনা তৈরি করবে, এটা কিন্তু ধারণা করা, আঁচ করার অস্বাভাবিক কিছু নয়। যদি সেটি যদি হতে পারতো তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটতো না। আর এই ঘটনা যদি না ঘটতো তাহলে দেখুন আজকে সরকারকে জবাবদিহি করতে হচ্ছে, আমরা রাষ্ট্র হিসাবে আজকে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের দেশের ভিতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তাই আমি মনে করি যে এই ধরনের ঘটনা, শুধু যেমন রামুর ঘটনা বলুন, যেমন আমাদের নাসিরনগরের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা বলুন, এমনকি এই গঙ্গাছড়ার ঘটনা বলুন, এই সবগুলোতে আমি মনে করি যাদের উপরে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তদন্তকারী সংস্থা, তারা যদি আরও এই যারা এই অপরাধগুলো করছে, আমি দুটো অপরাধী বলতে চাই, একটি অপরাধ করেছে স্ট্যাটাস সেটা টিটু রায় দেখ, অথবা টিটু রায়ের নামে কেউ এই স্ট্যাটাস দিয়ে থাকুক এবং এর পিছনে কিছু উদ্দেশ্য আছে, নাহলে ধর্ম সম্পর্কে কেন অবমাননামূলক স্ট্যাটাস দেবে বা ছবি ব্যঙ্গচিত্র কেন দেবে। আবার পাশাপাশি যারা এটাকে কেন্দ্র করে উত্তেজনা, ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে যারা এই আক্রমণগুলো করেছে, তারাও কিন্তু ধর্মকে ব্যবহার করেছেন, তাদের যাকে বলে ওই জঙ্গিবাদ বলেন, মৌলবাদ বলেন, বা তাদের নিষ্ঠুরতা প্রমাণ করার জন্য। ইসলামে কি আছে যে এই ধর্মের বিরুদ্ধে, যদি আমার ধর্মের বিরুদ্ধে কেউ যদি স্ট্যাটাস দেয় বা কোনো বক্তব্য দেয় আমি তাকে মেরে ফেলবো বা তার বাড়িঘর জ্বালিয়ে দেবো? ও ইসলামে নিশ্চয়ই নেই। যারা এই মৌলবী সাহেবরা যারা এই উত্তেজনা সৃষ্টি করেছেন বা মাইকিং করেছেন, তাদের তারা নিশ্চয়ই ইসলামের যে মর্মবাণী সেটার থেকে তারা বিভ্রান্তির পথে তারা চলে গেছে। আমরা শেষ 20 সেকেন্ডে আছে। আমি ইকবাল ভাই এর আগে যে কথাগুলো বলেছি ওখানে একটা কথা একটু বলতে চাই। দেখেন, এটা ইকবাল ভাইকে আমি অ্যাকিউজ করছি না, আমি অনেক সময় মানে কোনো কোনো মানুষকে বলতে শুনি যে বঙ্গবন্ধুকে 1975 সনে হত্যা করা হয়েছিল, তারপরে 21 আগস্টে হত্যাকাণ্ড, 21 আগস্টে যে আক্রমণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রীর উপর যে পৈশাচিক আক্রমণের ঘটনা ঘটেছিল, এগুলি প্রসঙ্গ টানা হয়। তো এইসবগুলি প্রসঙ্গ আমরা তো অবশ্যই মনে করি, ধরেন আমি এগুলি প্রতিবাদ কেন করা হয় নাই, তাহলে এখন তো ওইগুলির প্রেক্ষিতে এখনকার যে ঘটনাগুলো আছে সেগুলি দেখলে এটা খুব লঘু হয়ে যায়। কারণ আপনি যদি দেখেন, বঙ্গবন্ধু যখন মারা যান তখন আমার বয়স 9 বছর, আমার প্রতিবাদ করার কথা না। তো 21 আগস্ট যখন শেখ হাসিনা জনসভায় হামলা হয়, এখানে আমি নিজে লিখেছি, ইকবাল ভাই আমি একই প্রোগ্রামে ছিলাম, সেদিন আমরা খবর পাই, আমি প্রথম আলোতে লিখেছি, এটা এখনো আছে। আমার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যদি হামলা হয়, যদি বেগম খালেদার উপর হামলা হয়, যদি এরশাদের উপর হামলা হয়, যদি ওনারা সবাই একদিন এক হামলাতে মরেও যায়, এই কারণে কি বাংলাদেশের সাধারণ মানুষকে আরো 10 বছর 15 বছর পর গুমের শিকার হতে হবে? প্রফেসর আসিফ নজরুল, জনাব ইকবাল সুমন চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।